সাবস্ক্রাইব করুন হ্যাশ এডুকেশন অ্যান্ড এডুকেশনাল চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন প্রতিদিন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, হ্যাশ এডুকেশন অ্যান্ড এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো তোমরা নিশ্চয়ই WBPSC-র মাধ্যমে মার্চ মাসের নাগাদ WBPSC-র যে ক্লার্কশিপ এক্সামসের ফর্ম বেরিয়েছিল সেটা নিশ্চয়ই ফিল আপ করে রেখেছো, এবং শুধুমাত্র ফর্ম ফিল আপটাই হয়েছে, ফর্ম ফিল আপের পরবর্তী কোনো স্টেপ কিন্তু এখনও হয়নি। এবং PSC খুব সম্ভবত খুব তাড়াতাড়ি সেই এক্সামসের পরবর্তী নেক্সট ডে যে স্টেপগুলো হতে চলেছে, অ্যাডমিট কার্ড রিলিজ বা তোমাদের এক্সামস, সেই সম্বন্ধে আপডেট কিন্তু খুব তাড়াতাড়ি PSC-র ওয়েবসাইটে আসতে চলেছে বলে এরকম খবর আছে। তো WBPSC ক্লার্কশিপ নিয়ে তোমরা নিশ্চয়ই প্রিপারেশন শুরু করে দিয়েছো, অনেকেই প্রিপারেশন শুরু করেছে, কিন্তু আমাদের মেন যে বিষয় সেটা হলো আমরা সিলেবাস না জেনে প্রিপারেশন শুরু করি, যার ফলে আমাদেরকে পরীক্ষার হলে গিয়ে ভুগতে হয়, যেমনটা হয়েছে ICDS-এর সময়। ICDS-এ অনেকেই এই পরীক্ষার সিলেবাস সম্বন্ধে না জেনে প্রিপারেশন শুরু করেছিল এবং পরীক্ষার হলে গিয়ে সেখানে কিন্তু অনেককেই সেখানে সেই পরীক্ষায় মাসুল দিতে হয়েছে তাদের এক্সাম সিলেবাস না জানার জন্য। তো আমরা চাইবো WBPSC ক্লার্কশিপের ক্ষেত্রে যেন এরকমটা না হয়, তোমরা সবার প্রথমে এক্সাম সিলেবাসটা সম্বন্ধে জেনে নাও এবং তারপরে প্রিপারেশনটা শুরু করো। তো আমরা আজকে পুরো এক্সামসের সিলেবাসটা সম্বন্ধে তোমাদের বলতে এসেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর যারা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রাখো লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো WBPSC আর একটা কথা বলবো, WBPSC ক্লার্কশিপ এক্সাম সম্বন্ধে, যে তোমরা যদি WBPSC ক্লার্কশিপের প্রিপারেশান নিতে চাও তাহলে আমরা আমাদের চ্যানেলে তোমাদের জন্য কিছু স্টাডি ম্যাটেরিয়ালস বা কিছু ভিডিও বা কিছু সাজেশনস নিয়ে আসতে পারি। তো অবশ্যই সেই বিষয়গুলি তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, তাহলে আমরা উপকৃত হব। তো চলো দেখে নেওয়া যাক WBPSC ক্লার্কশিপের এক্সাম সিলেবাস। তো WBPSC ক্লার্কশিপের এক্সামস তোমাদের 3-4 স্টেপে হবে। প্রথমে তোমাদের পার্ট ওয়ানে থাকছে প্রিলিমিনারি এক্সামস, তারপরে মেন্স এক্সামস হবে, তারপরে তোমাদের টাইপিং টেস্ট এবং কম্পিউটার নলেজ সম্বন্ধে একটা এক্সাম একটা পরীক্ষা নিরীক্ষা করা হবে, এবং তারপরে তোমাদের ইন্টারভিউ হবে, ইন্টারভিউ ফেজ। তো লাস্টের দুটো আমাদের এখন বাদ থাক, আমরা প্রথমটা প্রিলিমিনারি এক্সাম সম্বন্ধে একটু দেখে নিই। প্রিলিমিনারি এক্সামসে তোমাদের 100 মার্কসের কোশ্চেন্স হবে, 100 প্রশ্ন থাকবে, মাল্টিপল চয়েস কোশ্চেন্স, তোমার এখানে তুমি টাইম পাবে 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা তুমি টাইম পাবে। এরপরে তোমাদের যে মেন্স এক্সামস পার্ট টু, সেখানে হচ্ছে কনভেনশনাল টাইপের, অর্থাৎ এখানে শুধু বাংলা এবং ইংলিশ পরীক্ষা হবে, এবং এগুলো ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হবে। তোমরা জানো ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন কীরকম হয়, লেটার রাইটিং, প্রেসি রাইটিং, বঙ্গানুবাদ, ট্রান্সলেশন, এইসব বিষয়গুলি নিয়ে তোমাদের সেকেন্ড অর্থাৎ মেন্স এক্সামস হবে, যেখানে তোমাদের থাকবে 100 নম্বর। এবার চলে আসো প্রিলিমিনারি এক্সামসে তোমাদের কী কী সাবজেক্ট থাকছে। WBPSC ক্লার্কশিপ পার্ট ওয়ান এক্সামসের যে সাবজেক্টগুলো সেটা হচ্ছে 3 সাবজেক্টের ওপর তোমাদের পরীক্ষা হবে, ইংলিশ, জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক। ইংলিশের মধ্যে তোমাদের থাকছে 30 নম্বর, 30টা প্রশ্ন, 30টা প্রশ্ন 30 নম্বর, এবং জেনারেল স্টাডিজ থেকে তোমার থাকবে 40টা প্রশ্ন, 40 নম্বর, অ্যারিথমেটিক থেকে তোমার 30টা প্রশ্ন, 30 নম্বর, টোটাল 100টা কোশ্চেন, 100 নম্বর, 90 মিনিট তোমার সময়। ওকে, বিষয়গুলি ভালোভাবে একটু কিন্তু সময় দিয়ে দেখে নাও। এরপর তোমাদের পার্ট টু, যেটা আমি তোমাদের বললাম মেন্স এক্সামস, যেখানে তোমাদের বেঙ্গলি এবং ইংলিশ, যার বেঙ্গলি বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা তোমাদের বিভিন্ন জনের বিভিন্ন হতেই পারে, বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, যে কোনো একটা হতে পারে, কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা, ফার্স্ট পেপার যেটা, সেটা ইংলিশ থাকছে। 50-50 প্রতিটা সাবজেক্টে, টোটাল 101 ঘন্টা সময় তোমার। এবার চলে আসি পার্ট ওয়ান, অর্থাৎ যে প্রিলিমিনারি এক্সামস হবে, সেই প্রিলিমিনারি এক্সামসে তোমাদের কী কী থাকতে পারে বা সিলেবাসটা কী। ইংলিশ ফার্স্টে চলে আসে, ইংলিশ, ইংলিশে তোমাদের ফান্ডামেন্টালস অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সাচ অ্যাজ ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম, অ্যান্টোনিমস অ্যান্ড ইটস কারেক্ট ইউজেস, সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে তোমাদের গ্রামার থেকে প্রশ্ন থাকবে, এই সকল বিষয়গুলি। আমাদের যেমন WBCS এক্সামসে ইংলিশের ওপর প্রশ্ন থাকে, ইজি টাইপের প্রশ্ন কিন্তু থাকবে। তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, ক্লার্কশিপ এক্সামসটা তোমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রশ্নপত্র কিন্তু হবে, মাধ্যমিকের বেশি কিন্তু হার্ড কোশ্চেন কিন্তু হবে না, ঠিক আছে, মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রশ্ন থাকবে। এরপরে তোমরা চলে আসো জেনারেল স্টাডিজ, জেনারেল স্টাডিজে কী আসছে, তোমাদের এখানে জেনারেল স্টাডিজের যে সিলেবাসটা এখানে উল্লেখ করা আছে সেটা হচ্ছে ম্যাটার্স অফ এভরিডে অবজারভেশন ইনক্লুডিং এভরিডে সায়েন্স, কারেন্ট ইভেন্টস অ্যান্ড প্রবলেমস উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া অ্যান্ড
এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি। তোমাদের ইন্ডিয়ান হিস্ট্রি ইন্ডিয়ান জিওগ্রাফি পড়তে হবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিতরে কারেন্ট ইভেন্টস বা কারেন্ট যে সকল সায়েন্সের উপর থেকে কারেন্ট যে সকল বিষয়গুলি ঘটছে সেই সকল বিষয়গুলি থেকে কিন্তু তোমাদের এখানে প্রশ্ন আসবে। ওকে, এরপরে অ্যারিথমেটিক, অ্যারিথমেটিকে তোমাদের যেগুলি থাকে প্রতিটা এক্সামসে সেরকমই থাকবে, ঠিক আছে? তোমাদের এলসিএম, এসসিএফ, সিম্প্লিফিকেশান, পার্টনারশিপ, ডেসিমেলের যে অঙ্কগুলি, পার্সেন্টেজ, সিম্পল ইন্টারেস্ট, প্রফিট লস, টাইম, ডিস্ট্যান্স, তোমাদের বোটের যে অঙ্কগুলি থাকে, ট্রেনের যে অঙ্কগুলি থাকে, রেশিও, প্রপোর্শন যে অঙ্কগুলি থাকে, ফ্র্যাকশনের অঙ্ক, ঠিক আছে? সিম্প্লিফিকেশানটা একটু মন দিয়ে করবে, সিম্প্লিফিকেশান, এলসিএম, এসসিএফ, পার্টনারশিপ, অ্যাভারেজ, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, সিম্পল ইন্টারেস্ট, ইন্টারেস্টের যে অঙ্কগুলি আছে, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ডিস্ট্যান্স, আর ট্রেনের অঙ্কগুলি, বোটের অঙ্কগুলি, এই বিষয়গুলি কিন্তু একটু দেখে যাবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমাদের এক্সামসের সিলেবাস। তো পরীক্ষার প্রিপারেশান শুরুর আগে আমি মনে করি সিলেবাসটা সম্বন্ধে তোমাদের একটু ছোট্ট ধারণা থাকা প্রয়োজন, যে এখান থেকে আমাকে এত নম্বর পেতে হবে বা আমি এই এই সাবজেক্টের উপরে টার্গেট করে যাচ্ছি। তো চলো, আশা করছি পুরো সিলেবাসটা তোমরা দেখেছো এবং তোমাদের সকলেরই পুরো সিলেবাসটা দেখার পরে এই এক্সাম সম্বন্ধে একটা ধারণা চলে আসবে। আর এক্সামসটা হবে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের, ঠিক আছে? এটা আমি তোমাদের বলে রাখলাম, মাধ্যমিক স্ট্যান্ডার্ডের এক্সামস। এবং খুব তাড়াতাড়ি ওয়েবসাইটে কিন্তু WPSC ক্লার্কশিপ নিয়ে একটা আপডেট কিন্তু আসতে চলেছে, অবশ্যই ওয়েবসাইট ফলো করতে থাকো, WPSC-র অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে থাকো, তোমাদের তাড়াতাড়ি কিন্তু এক্সামস সম্বন্ধে নোটিফিকেশান জারি হবে। আর যারা WBCS 2018-এর মেন্সের রেজাল্ট চাইছো তাদের জন্য একটা খবর আছে যে তোমাদেরও রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি ওয়েবসাইটে আসতে চলেছে। তো তোমরাও কিন্তু প্রতিদিন একবার করে হলেও ওয়েবসাইটটা একবার ফলো করতে থাকো। তো চলো, এই ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখাবে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সঙ্গে থেকো, ভালো থেকো আর আমাদের সঙ্গে থেকো। ধন্যবাদ।